এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। এই এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ বিষয়টা কি আগে সেটা জেনে নিই। ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যদি আমরা একটা নির্দিষ্ট বেগ দিয়ে ওপরের দিকে ছুড়ে দিই, তাহলে বস্তুটা আমরা জানি আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। ফিরে আসার কারণ হলো পৃথিবী যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। আমরা যদি একটু বেশি বেগ দিয়ে বস্তুটাকে ওপরের দিকে ছুড়ে দিই, তাহলে বস্তুটা আরেকটু বেশি উচ্চতায় উঠবে, কিন্তু আবার পৃথিবীতেই ফিরে আসবে, পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে। এরকমভাবে যত বেশি বেগ আমরা দেব, তত বস্তুটা বেশি উচ্চতায় উঠবে কিন্তু পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে। এর কারণ হচ্ছে যতটা উচ্চতায় বস্তুটা উঠছে, ততটা উচ্চতাতেও পৃথিবীর আকর্ষণ বল, মহাকর্ষীয় আকর্ষণ বল বা পৃথিবীর অভিকর্ষ কাজ করছে। আমরা যদি বস্তুটাকে একটা নির্দিষ্ট বেগ দিয়ে এমন উচ্চতায় পাঠিয়ে দিতে পারি যেখানে বস্তুটার ওপরে পৃথিবীর আকর্ষণ বল আর কাজ করছে না, তাহলে কিন্তু বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে মিনিমাম যে ভেলোসিটি দিয়ে একটা বস্তুকে ওপরে ছুড়ে দিলে সেই বস্তুটা আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, তাকে আমরা মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি বলি। তার থেকে বেশি বেগ দিলে তো ফিরে আসবেই না, কিন্তু মিনিমাম যে বেগটা দিলেই ওটা আর ফিরে আসবে না পৃথিবী পৃষ্ঠে, সেটাকে আমরা মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি বলছি। বা সেটা আমরা কী করে বার করব, দেখো এম হচ্ছে পৃথিবীর ভর, ধরলাম ক্যাপিটাল এম, আর ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে যদি একটা বস্তুকে আমি ধরে নিলাম যে সে পৃথিবী থেকে এক্স দূরত্বে রয়েছে এবং পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে রয়েছে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে থাকা ওই বস্তুটার ওপরে পৃথিবীর জন্য যে অভিকর্ষীয় আকর্ষণ বল কাজ করবে সেটা সিম্পলি জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার হবে, যেখানে স্মল এম হচ্ছে বস্তুটার ভর আর এক্স হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এবার ওই যে অবস্থানে বস্তুটা রয়েছে সেখান থেকে বস্তুটাকে যদি আমি একটা ছোট্ট ডিস্টেন্স সরাতে চাই, ডি এক্স, একটা নির্দিষ্ট পয়েন্টে রয়েছে, আমরা এখানকার একটা ছবি চিন্তা করি, আগের পৃষ্ঠার ছবিটা দেখি, এই ডিস্টেন্সটাকেই ধরো আমি এখন এক্স বলছি, এই অবস্থায় ওর মধ্যে জি এম এম বাই এক্স স্কোয়ার বল কাজ করছে, আমি এখান থেকে একটুখানি ডিস্টেন্স ওকে সরাতে চাই, সেই ডিস্টেন্সটা বলছি ডিএক্স। তাহলে আমরা জানি যে সেক্ষেত্রে কৃতকার্য কত, যেহেতু ডিএক্স খুব ছোটো ডিস্টেন্স, কৃতকার্যটাও ছোটো, তাহলে আমরা জানি বল গুণ দূরত্ব সরণ করলে আমাদের কার্য হয়, তাহলে জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএস ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করলে আমার কার্য হলো। এবার আমি এই ছোট এইটুকুনি কার্য করে তো আমার হবে না কাজ, আমার উদ্দেশ্য কি, আমি ভূপৃষ্ঠ থেকে তাকে ইনফিনিটিতে পৌঁছে দিচ্ছি। কেন ইনফিনিটি, কারণ আমি প্রথম ক্লাসে বলেছিলাম, প্রথম দিককার ক্লাসে, যে মহাকর্ষীয় ক্ষেত্র বা অভিকর্ষীয় ক্ষেত্র কিন্তু গাণিতিকভাবে অসীম দূরত্ব অবধি বিস্তৃত, যদিও একটা নির্দিষ্ট রেঞ্জের পরে আর বলটা এত ফিবল হয়ে যায়, এত দুর্বল হয়ে যায় যে সেটা আর এক্সপিরিয়েন্স করা যায় না। তো রিয়ালিটিতে খানিকটা ডিস্টেন্স চলে গেলে বলটার অস্তিত্ব নেই, কিন্তু ম্যাথামেটিক্যালি বলটার অস্তিত্ব আছে। সেজন্য আমি ধরছি যে আমি বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ যেখানে আমার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ক্যাপিটাল আর, ভূপৃষ্ঠে যখন কোনো বস্তু আছে তখন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব ক্যাপিটাল আর, সেই দূরত্ব থেকে আমি নিয়ে চলে যাচ্ছি তাকে একেবারে ইনফিনিটিতে। এই দূরত্বের মধ্যে আমি এই পুরো কার্যটাকে ইন্টিগ্রেট করব, অর্থাৎ আমার আর যেখানে ভূপৃষ্ঠে কোনো, ভূপৃষ্ঠে থাকা বস্তুটার তো পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর, সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত পুরো যে ডিস্টেন্সটা তাকে আমরা ছোট্ট ছোট্ট এরকম ডিএক্স অংশে ভাগ করব, করে সবটাকে যোগ করব। এইভাবে ভাগ করে যোগ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে ভাগ মানে ডিভিশন না, ভাগ মানে ছোটো 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 অংশে ভেঙে নিলাম, তারপর সেটাকে যোগ করছি যখন নির্দিষ্ট এক অঙ্কের নিয়মে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এটা ইন্টিগ্রেশনের সাইন আমি এর আগেও একদিন বলেছি, তো সেটা আমরা এখন করছি, তাহলে আমরা পুরো কার্যটা পাব। তো ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট টার্মগুলোর কোনো পরিবর্তন হয় না, তো কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে বার করে আনলাম,
एक्स स्क्वायर परिवर्तन हबे एबं एर निर्दिष्ट फर्मूला आछे परे तोमरा शिखबे एटाके इंटीग्रेट करले हये जाय -1/x एबं तार लिमिटटा कत r थेके इनफिनिटी। তাহলে এটার নিয়মটা হচ্ছে আমি একবার এই আপার লিমিটের ভ্যালুটা বসাবো মাইনাস করে লোয়ার লিমিটের ভ্যালুটা বসাবো। তাহলে একবার হলো -1/∞ -(-1/r) -1/∞ পোর্শনটা তো আর থাকছে না জিরো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই পুরো কার্যটা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এতখানি কার্য যদি আমি করি তাহলে আমি ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে তার পৃথিবীর অভিকর্ষের আওতার বাইরে বের করে দিতে পারছি। এখন এই কার্য কিভাবে যোগান পাবো আমি, এই কার্যের যোগান আমায় কে দেবে? না, আমি বস্তুটাকে একটা গতি দিয়ে ছাড়ছি। তাহলে বস্তুটার একটা গতিশক্তি হচ্ছে, সেই গতিশক্তিটাই এই কার্যটার যোগান দেবে। তাহলে বস্তুটার ওই পার্টিকুলার বেগ যেটা দিলে বস্তুটা আমার অভিকর্ষের আওতার বাইরে চলে যাবে তাকে আমি এসকেপ ভেলোসিটি বা ভিই বলছি। সেই অবস্থায় গতিশক্তি হচ্ছে ½mv² এটা গতিশক্তির ফর্মুলা, আমরা পড়ে এসেছি ক্লাস 9-এ। সেটা ইকুয়াল টু এই কার্য হবে, কারণ এই গতিশক্তি এই কার্যের যোগান দিচ্ছে। এবার আমরা mগুলো কেটে দিলাম, 2টা এদিকে চলে এলো, তাহলে v² হলো 2gm/r। তাহলে ve হবে √2gm/r। এবার আমরা জানি যে এই এই ফর্মটা আমরা পেয়েছিলাম, এটাও মহাকর্ষের আগের ক্লাসগুলোতে আছে। স্মল জি অর্থাৎ যেটা আমার অভিকর্ষজ ত্বরণ সেটা হচ্ছে ক্যাপিটাল gm/r². তাহলে এখান থেকে পাচ্ছি স্মল জি ক্যাপিটাল r² = gm। তাহলে gm এর জায়গায় এটা বসালাম, একটা r কেটে গিয়ে আমার ফর্মুলাটা হলো v = √2gr। এবার জির ভ্যালু জানি, সেটা বসাই যদি, r এর ভ্যালু বসাই যদি, তাহলে আমরা পাচ্ছি যে ভির ভ্যালু হবে 11.2 কিলোমিটার/সেকেন্ড। তাহলে ন্যূনতম এই বেগে কোনো বস্তুকে যদি আমি এর উপরের দিকে ছুড়ি, সেই বস্তুটা পৃথিবীর মহাকর্ষ বলের বা পৃথিবীর অভিকর্ষ বলের আওতার বাইরে চলে যাবে। এর থেকে বেশি দিলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু মিনিমাম এইটা দিতে হবে। এইটা দেখো, এর এক্সপ্রেশনটাও কিন্তু যে বস্তুটাকে তুমি ছুড়ে বাইরে পাঠাতে চাইছো তার ভরের ওপর নির্ভরশীল নয়। তাহলে একটা ছোট্ট এরকম পেনকে ছুটতে গেলে যে গতিবেগ, একটা এই মোটা ফিজিক্স বইটা ছুটতে গেলেও একই গতিবেগেই আমার পাঠালে হয়ে যাবে কাজটা। আর এই বিষয়টা কিন্তু শুধু পৃথিবীর জন্য নয়, যে কোনো গ্রহের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে কোনো অন্য গ্রহের ক্ষেত্রে যখন আমি প্রয়োগ করব তখন সেই গ্রহের ব্যাসার্ধ আর সেই গ্রহে যে ত্বরণ, সেই গ্রহটার জন্য যে ত্বরণ তৈরি হচ্ছে তার সেই ভ্যালুগুলো এখানে বসাতে হবে। তাহলেই আমরা সেই গ্রহের জন্য মুক্তিবেগ পেয়ে যাব।